الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সর্বপ্রথম আমি আমার আকা ও মাওলা হুজুর পাক কিবলা ও কাবা পাক গণের কদম পাকে এবং তাদের সকল আহল ও আহলে বাইত পাক গণের কদম পাকে লাখ লাখ ভক্তিপূর্ণ কদম বসি ও সাজদা পাক আরজ করত আমার সকল বীর ভাই ও বীর বোনদের জানাই। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আজকে 10ই মুহররমুল হারাম আশুরা পাকের রাত। এই রাতটি আমাদের জন্য মানে কেয়ামতুল্য রাত। এই রাত আহলে বাইত পাক নবী পাক নবী পরিবারের উপরে এক জুলমের পাহাড় নেমে এসেছিল। আজকে তিন দিন হচ্ছে ইমাম পাকদের পানি বন্ধ করে রাখা হয়েছিল। 10ই মুহররম ফজর নামাজের পর ফজরের আজান হযরত আলী আকবর আলাইহিস সালাম আজান পাক দিয়েছিলেন। দেখুন, এদিকে ওরাও আজান দিচ্ছে, আবার এদিকে ইনাদেরও জামাত হচ্ছে, ইমাম পাক ইমাম নামাজ পড়াচ্ছেন, ওদিকে ইয়াজিদি বাহিনীও নামাজ পড়ছে, দুইজনে নামাজ পড়ছে, এদিকেও নামাজ হচ্ছে ওদিকেও নামাজ হচ্ছে, আবার ওরা নামাজের ভিতরে আলে মুহাম্মাদের উপরে দরুদ শরীফ পড়ছে। তারা নামাজের ভিতরে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, নাম দরুদ প্রেরণ করো আল্লাহ মুহাম্মাদের উপরে এবং বংশধরের উপরে। নামাজের ভিতরে যে আলে মুহাম্মাদের উপরে দরুদ পড়ছে, নামাজ থেকে বেরিয়ে এসেই সেই আলে মুহাম্মাদকে কতল করছে। এখন উভয়ই তো নামাজি, তো উভয় নামাজির মধ্যে আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছেন কোরআন পাক যে দুই দলে তুমি নামাজ পাবে, কিন্তু দুই দল ঠিক নয়। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক আয়াত পাক নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা সবর এবং সালাত এর মাধ্যমে আল্লাহর কাছে চাও, সাহায্য চাও। সবর সবরের প্রথম সবর করেছেন তারপর নামাজ, সবরের মাধ্যমে চাও এবং নামাজের মধ্যে চাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, কিন্তু আল্লাহ আছেন সবরকারীদের সাথে। অর্থাৎ কারবালায় দেখো নামাজ ইমাম পাক ইনার দলও নামাজ পড়ছে, ইয়াজিদের দলও নামাজ পড়ছে, নামাজ পড়লেই যে জান্নাতি তা না, দুই নামাজির ভিতরে দেখো যে কে সবর করছেন আর কে জুলুম করছে। নামাজ দুই নামাজির মধ্যে যিনি সবর করছেন আল্লাহ ওই দিকে রয়েছে। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, অর্থাৎ আল্লাহ পাক সবরকারী, অর্থাৎ ইমাম পাকদের সাথে আল্লাহ পাক আছে। এই কারবালা প্রান্তরে এই দলটা আল্লাহ পাকের দল, এই কোরআন পাকের আয়াত পাক দিয়ে আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন আল্লাহ পাক আছেন এই দলে, এই নামাজিদের দলে আল্লাহ পাক রয়েছেন, আর ওই নামাজিদের দলে ইবলিস রয়েছে। উভয়ই নামাজি, সব নামাজি। আল্লাহ পাক নিজের অবস্থানের কথা যখন বলছেন তখন নামাজিদের সাথে আমি অবস্থান করি এটা কোরআনে কথা বলেন, নামাজিদের সাথে আল্লাহ অবস্থান করি এটা বলেন। নামাজ 73 দল পড়ছে, সব নামাজিদের মধ্যে দেখো যে কারা এই সাবরকারীদের দলে রয়েছে, কারা কারবালার এই সাবরকারীর দলে রয়েছে, ইমাম পাকদের দলে রয়েছে, আহলে বাইত পাকদের দলে রয়েছে, এই মাঝহাবে এই গ্রুপে আহলে বাইতের দলে যারা রয়েছে আল্লাহ পাক এই দলের সাথে আছে। ইন্নাল্লাহু মাসাল্লাহ। আর বাকি নামাজি যারা আহলে বাইতের পক্ষে নয় আহলে পাকের বিপক্ষে থেকে নামাজ পড়ছে কিন্তু আহলে বাইতের বিপক্ষে থেকে, ওই দলে আল্লাহ পাক নাই, ওই দলে আছে আছে ইবলিস। অর্থাৎ ওই দল ইবলিস পরিচালিত, ওই দলের লিডার হচ্ছে ইবলিস, আর এই দলে আছেন আল্লাহ পাক। অর্থাৎ আল্লাহ পাক আয়াত পাক নাজিল করে স্পষ্ট করে দিলেন এই যুদ্ধ হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে ইয়াজিদের বা ইয়াজিদের বিরুদ্ধে হুসাইন আলাইহিস সালামের নয়, এই যুদ্ধটা ছিল আল্লাহর বিরুদ্ধে ইবলিসের, ইবলিসের বিরুদ্ধে আল্লাহ, আল্লাহর দলে ইমাম পাক, ইবলিসের দলে ইয়াজিদ, ইবলিসের দলে বানু উমাইয়া, ইয়াজিদ মুয়াবিয়া আবু সুফিয়ান। আয়াত তো আল্লাহ পাক কোরআন শরীফ বুঝতে হবে, কোরআন পাক
অবতরণ করে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন এটা খেলাফতের লড়াই ছিল না, এটা খেলাফতের লড়াই ছিল না। অনেক আলেম বলেন দুই আরব বাচ্চার লড়াই, এটা তা ছিল না, এটা ছিল তাওহীদ ভার্সাস শিরক, তাওহীদবাদের বিরুদ্ধে ওদের পক্ষ থেকে ছিল শিরকের লড়াই, ইমামবাদের পক্ষ থেকে ছিল শিরকের বিরুদ্ধে তাওহীদবাদ আল্লাহর একত্ববাদের লড়াই। এই দলে আল্লাহ, ওই দলে ইবলিস, এইটা বুঝতে হবে যে এই এইটা ছিল কারবালার যুদ্ধ, মানে আর এইটারই সূত্রপাত হয়েছিল, যেটা আমার বলার একটি উদ্দেশ্য, এর প্রেক্ষাপট রচিত হয়েছিল বানু সাকিফ, প্রেক্ষাপট রচিত হয়েছিল বানু সাকিফাতে, কারণ আল্লাহর নির্বাচিত, আল্লাহর নির্ধারিত, আল্লাহর মনোনীত ইমামকে বাদ দিয়ে তারা নিজেরা ইমাম তৈরি করলো, দলটা ওইদিকে চলে গেল, আল্লাহর দলটাকে তো নেওয়া হলো না, আল্লাহর মনোনীত ইমামকে নেওয়া হলো না, যার কারণে আল্লাহর এই মনোনীত ইমাম এই দলে যারা রয়েছে এটা খুব ছোট দল। ইমাম পাতরা ওনাদের সাথে, ইমাম পাতের হাশিমি খানদানের 17 জন ছিল, কোনো কোনো রেওয়ায়েতে 18 জন এসছে, কিন্তু মাসহুর হচ্ছে 17 জন, আর বাকি ছিলেন ওনার মুহিদ্দিন আহলে বাইত পাতের সাহাবি সঙ্গী সাথী। ওনারা যতক্ষণ ছিলেন ততক্ষণ আহলে বাইত পাতদেরকে ওনাদের গায়ে আঁচড় দিতে দেননি, প্রথমে ওনারা নেমেছেন। সর্বপ্রথম শহীদ হয়েছেন হাউর বিন ইয়াজিদ, যে ইয়াজিদের পক্ষ থেকে 1000 সেনার লিডার হয়ে এসেছিল ইমাম পাককে গ্রেফতার করতে। আল্লাহ পাক কাকে কখন কি নসিব দেন, খাতমা বিন খায়, তিনি বলেন যে আমি বুঝতে পারিনি যে ওরা ইমাম পাককে শহীদ করে দিবে, যখন বুঝতে পারলেন যে না এরা শহীদ করতে চায় তখন তেনার দিল কেঁপে উঠল। উনি বললেন এদিকে দেখছি দুনিয়া ইয়াজিদের পক্ষে, ইবনে জিয়াদের ফেভারে থাকলে দেখছি দুনিয়া, আর এদিকে থাকলে দেখছি আখেরাত, আমার জাহান্নামের প্রতি ভয় হল। হযরতে হুর ইয়াজিদের দিক থেকে হঠাৎ তার ঘোড়াকে দৌড়িয়ে চলে আসলেন ইমাম পাকের দিকে, ওনার সাথে ওনার ছেলেরাও চলে আসলেন, এসে উনি ইমাম পাকে কদমবসি করলেন এবং বললেন যে আমি আপনার, আমি প্রথম এসেছিলাম তাদের পক্ষ থেকে আমি আপনাকে গ্রেফতার করতে, আজ আমি তওবা করেছি এবং আপনার পক্ষ থেকে আমি আমার জীবন উৎসর্গ করতে চাই, আপনি আমাকে ইজাজত দেন আমি প্রথম এই যুদ্ধের ময়দানে আমি যাই। তো ইমাম পাক বললেন যে তুমি সত্যি হো, হুর মানে মুক্ত, আল্লাহ পাক তোমাকে মুক্ত করে দিয়েছে। তারপরে ইমাম পাকের ইজাজত নিয়ে উনি যুদ্ধে গিয়ে উনি প্রথম কারবালাই ইমাম পাকের পক্ষ থেকে প্রথম শহীদ। তারপর একে একে বিভিন্ন সব শহীদ হয়েছেন হাশেমি খান, তারপরে আস্তে আস্তে হাশেমি খানদানের সব শহীদ হলেন। হযরতে বড় ইমাম পাক, বড় ইমাম পাকের 4 শাহজাদা পাক ছিলেন, 3 শাহজাদা পাক প্রথম শহীদ হলেন। এরপরে আরেক শাহজাদা পাক, যার নাম হচ্ছে হযরতে কাসেম আলাইহিসসালাম, উনি যখন ইজাজত দিতে চাইলেন গেলেন, ইমাম পাক ইজাজত দিতে চাইলেন না, বললেন যে আপনি হচ্ছেন আমার বড় ভাইয়ের শেষ চেরাগ, আপনাকে দেখলে আমি বড় আমার ভাইয়ার স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠে, আপনাকে আমি ইজাজত দিতে পারি না। উনি খুব অনুনয় বিনয় করে চাইলেন, ওনার মন খারাপ হয়ে গেল, শেষে উনি তাবুর ভিতরে গিয়ে ওনার ফুফিজানের কাছে গেলেন, বললেন আমাকে তো উনি ইজাজত দিচ্ছেন না। উনি দুই হাঁটুতে মাথা রেখে মাটিতে উনি খুব মন খারাপ করে বসে আছেন। হযরত জাইনাব সালাতুল্লাহ ওয়া সালামুল্লাহ আলাইহা উনি ওনার কাছে ওনার মন খারাপ দেখে বললেন, ওনার মনে পড়ে গেল যে আপনাকে আপনার আব্বা একটি তাবিজ দিয়েছিলেন এবং আপনাকে বলেছিলেন যখন তোমাদের উপরে মুসিবত, খুব মুসিবতের ঝড় নেমে আসবে সেই সময় তাবিজটা খুলে দিবে। তখন উনি কাসেম আলাইহিস সালাম ওনার ফুফিজানকে বললেন কেন তাবিজটা খুলে দেন, তাবিজ খুললেন তো ওর ভিতরে চিঠি লেখা ছিল এবং একটা কেতাবে এসেছে চিঠিটা ইমাম পাকের প্রতি ছিল, ছোট ইমাম পাকের প্রতি, যে ওনাকে বলছেন যে ভাইয়া তোমার প্রতি আমার এটা ওয়াসিয়ত থাকছে যে যখন কারবালার এই জেহাদ আসবে সেই কারবালার এতে আমার ছেলে কাসেম আলাইহিস সালামকে তোমার উপরে জীবন উৎসর্গ করার সুযোগ দেবে এবং আল্লাহর রাহে জীবন কুরবানি করা। দেখুন এই কারবালার ওয়াকিয়া ওনাদের আগে থেকে জানা, বড় ইমাম পাক শাহাদাত পাকের আগেই 41 হিজরিতে উনি শহীদ হয়েছেন, তার আগেই উনি এটা লিখে দিয়ে গেছেন, মানে কারবালা হবে এটা বড় ইমাম পাক জানেন, মৌলাপুকও জানতেন। সিফিনে যখন উনি আসলেন ওই সিফিনের যুদ্ধে
ফোরাত তীরে কারবালা ইমাম পান্তে যেখানে তাবু গেড়েছেন তখন তো তাবু হয়নি, ওই জায়গাতে উনি বিশ্রাম করছিলেন। উনি আঙুল দিয়ে নকশা করে করে দেখিয়ে দেখিয়ে বললেন যে এই জায়গা হা হোনা মানা করে কাবিহি ও মিহরা করে হালিহি, এরকমভাবে ভাবে উনি বললেন যে এই জায়গাটা ওনার উঁট বসার জায়গা, এই জায়গাটা উঁটের হাওদাগুলো রাখার জায়গা, এবং ও মিহরা করে দেমা ইহিম, এবং এই জায়গা দিয়ে ওনার রক্ত প্রবাহিত হবে। মহলায় নকশা করে করে দিয়েছিলেন এবং বলেছেন ফিয়াতুম মিন আলে মুহাম্মাদিন ইয়াকতুলুনা ফি হাযিহিল আরশা, এই ভূমিতে আলে মুহাম্মাদের একটি জামাত কতল হয়ে যাবে। তাবকি আলাইহিমুস সামা ওয়াল আরদ, ওই সময় আসমান এবং জমিন ক্রন্দন করবে। মওলানা কেরামত সিপিনের যুদ্ধে এসে এই ভবিষ্যৎবাণী করেছেন এবং আসমান কান্দবে জমিন কান্দবে কথা বলে গেছেন। তো ওনারা জানতেন যে কারবালা এই যে ইসলাম নিজের ট্র্যাক থেকে সরে গেল, এখন এটাকে আবার আসল জায়গায় আসল ট্র্যাকে আনতে গেলে এখন আমাদের কারবালা প্রয়োজন, এটা মওলানা পাক স্থির করে নিয়েছিলেন, জেনেছিলেন। রসুলের পাকও জানতেন, তিনিও ভবিষ্যৎবাণী করেছিলেন, এর অনেক হাদিস পাক আছে। বড় ইমাম পাকও দেখেন ওনার শাহজালা পাককে বলে যাচ্ছেন, মানে এনারা সবাই জানেন যে এই কারবালাই একমাত্র উপায় ইসলামকে জিন্দা করার, উম্মতে মুহাম্মাদের নাজাতের উপায়, এছাড়া আর নাজাতের কোনো রাস্তা নাই। তো আর রওজাতু শোহাদা কিতাবের মধ্যে লেখা আছে যে বড় ইমাম পাককেও উনি চিঠিতে লিখেছেন, কাসেম আলাইহিস সালামকে বড় ইমাম পাক চিঠি লিখেছেন যে এইরকম যখন মুসিবত আসবে তখন তুমি তোমার চাচাজানের উপর নিজের জীবনকে কুরবান করবে, কারণ যখন ওনার উপরে একটু মুসিবত আসবে তখন ওনাকে মাদত করা, সাহায্য করা, ওনার উপরে জীবনকে কুরবান করা প্রত্যেকের উপরে ফর্জ আছে। অতএব তোমার তখন দায়িত্ব নিজের জীবন উৎসর্গ করে ইসলামের জন্য জীবনকে কুরবানি দেওয়া। তখন উনি খুব খুশি হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন, ওই চিঠিটি নিয়ে আসলেন ছোট ইমাম পাকের কাছে, যে দেখেন আপনার প্রতি বসিয়ত আমার আব্বা জানের আমার তাবিজের মধ্যে ছিল। তখন উনি চিঠিটা যখন দেখলেন বললেন না কিছু উপায় নাই আর আমি তোমাকে আটকাতে পারছি না, কাসেম আলাইহিস সালামকে উনি ছেড়ে দিতে বাধ্য হলেন। তিনিও বীর বিক্রমে যুদ্ধ করে অসংখ্য কুফফারকে জাহান্নামে প্রেরণ করেছিলেন, ওনার সামনে দাঁড়াতেই পারতো না, তার অনেক কুফফারকে জাহান্নামে পাঠিয়েছেন, তার সামনে ফাঁকাই হয়ে গেছিল। যাই হোক উনি শহীদ হয়েছিলেন। তারপরে হযরত আলী আকবর আলাইহিস সালাম উনিও শহীদ হলেন। আর ইমাম পাক প্রত্যেকের শাহাদাত দেখার জন্য টিলার উপরে উঠে দিচ্ছে শাহাদাত পাক, আর যখন শহীদ হচ্ছেন তখন উনি নিজের লাশ মোবারক নিয়ে তুলে নিয়ে আসছেন এবং এনে তাবুর কাছে রাখছেন। হযরতে ইবনে আসাকির রেওয়ায়াত করেছেন হযরত জাইনাব আলাইহিস সালাম বলেন যখন আলী আকবর আলাইহিস সালাম শহীদ হলেন তখন বললেন যে ইমাম পাক যখন ওনার লাশ মোবারক আনতে গেলেন তখন ওনার একটিও চুল পাকা ছিল, সাদা ছিল। যখন উনি লাশ আলী আকবর আলাইহিস সালামের জানাজা মোবারক তুলে নিয়ে আসেন, ইবনে আসাকির কথা লিখেছেন, যখন ফিরছেন তখন উনি বলছেন আমি চিনতে পারছি না ইনি কে, যে আমার ভাতিজা আলী আকবর আলাইহিস সালামের জানাজা পাক করে করে নিয়ে আসছেন, কাছে আসতে দেখি যে ইনি আমারই ভাই ইমাম হুসেন আলাইহিস সালাম, যার একটি চুলও কালো ছিল না। যখন যাচ্ছেন তখন একটি চুলও সাদা নাই, আর যখন ফিরে আসছেন আলী আকবর আলাইহিস সালামের জানাজা মোবারক নিয়ে একটি চুলও কালো নাই, এমন ওনার শাহাদাত পাকে ভেঙে পড়েছেন। এরপর আব্বাস আলমদার পানির জন্য সাকিনা আলাইহিস সালাম বা ঘরে সব আহলিয়া পাক এবং শিশুরা ওনারা সব তৃষ্ণার্ত, খুব কষ্ট পাচ্ছেন, ছটফট করছেন। এইরকম আলে মোহাম্মদের উপর জুলুম করা হয়েছে, যারা কাউসারের পানি পান করাবেন তাদের তিন দিন ধরে তাগুদে পানি নাই, বাচ্চা বাচ্চা শিশু ছটফট করছেন পানির জন্য। আব্বাস আলমদার এসব সহ্য করতে পারলেন না, বললেন যে আমাকে আপনি এজাজত দেন। বললেন আপনাকে তোমাকে আমি কীভাবে এজাজত দেবো, তুমি আমার কমান্ডার আলমদার, তো তুমি যদি চলে যাও তাহলে আমার পতাকা কে উত্তোলন করবে। তখন বললেন আমি তো যুদ্ধের জন্য যাচ্ছি না, আমি এদের জন্য পানি আনতে যাচ্ছি, আমি আর দেখতে পাচ্ছি না, সাকিনা আলাইহিস সালাম আমাকে বারবার পানির জন্য বলছেন। তখন বললেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি তুমি পানি আনতে যাও। হযরত আব্বাস আলমদার আলাইহিস সালাম ফোরাত তীরে গেলেন। তো ইনাদের এক একজন ব্যক্তির সামনে কেউ দাঁড়াতে পারতো না। আচ্ছা দেখুন ইনাদের যদি উদ্দেশ্যই থাকতো যে ওনারাই যুদ্ধে জয়লাভ করবেন অমুক, একজনের সামনে তো দাঁড়াবার ক্ষমতা ছিল না, একজনই কাফি ছিলেন, কিন্তু সবাই যদি একসঙ্গে আক্রমণ করতেন
কিন্তু তা তো করেননি, কেন? উদ্দেশ্য হচ্ছে শাহাদাতের শরবত পান করা। বুঝতে পেরেছেন না? এখন আব্বাস আলমদার পানিতে নামলেন, এক উনি পানি তুললেন, মুখের দিকে কেউ চিন্তা করলেন যে না, সাকিনা আলাহ ইসলামকে পিপা সারতে আলী আসলাম আলাহ ইসলাম পিপা সারতে আমি এই পানি পান করব না, ছেড়ে দিল। জানোয়ারকে বললেন ঘোড়াকে যে ঘোড়াও তো কৃষ্ণা করল, বললেন যে তুই পানি পান করে নে, ঘোড়া পান করলো না। তিনবার ওনা উনি ট্রাই করলেন, পান করলো না। এই ওয়াফাদার ওনাদের বাহন ঘোড়াও জানে আমার ইমাম পাক কৃষ্ণার্থ, আলী আসগার আলাহ ইসলাম কৃষ্ণার্থ, আমি ওনাদের বাহন পশু হলেও, মানে আমাদের এই মানুষরূপী পশুর চেয়েও এই পশু উত্তম, ওনাদের বাহন উত্তম। আমরা কেন দুলদুল পাককে শ্রদ্ধা করি, কেন আমরা দুলদুল পাককে তাজিম করি? ইমাম পাককে যে জানোয়ার পিঠে নিয়েছে সে আর জানোয়ার নাই, এই মানুষরূপী জানোয়ারের চেয়ে এরা, এদের এরা আর উত্তম হয়ে গেছে। বুঝতে পেরেছেন না? সে পানি কিছুতেই পান করল না, উনি মশকে পানি নিয়ে চলে আসলেন। তো যখন তাবুর কাছাকাছি এসছেন তখন দেখলো ওরা, আমর ইবনে সাদ বলল যে এই পানি যদি তাবুতে পৌঁছে যায় তাহলে এনাদেরকে রক্ষা করা সম্ভব হবে না, যেভাবে হোক ওনাকে কি কর। চারিদিক থেকে ওনাকে ঘিরার চেষ্টা করলো, সামনের দিকে আসলো, যেই সামনে আসে তাকে উনি একদম একদম জাহান্নামে পাঠিয়ে দেন। এইভাবে অনেকেই পাঠালে, এমন সময় এক ব্যক্তি সামনে ওনার কাছে হামলা করেছে, উনি ঢাল দিয়ে ধরেছেন, ওনার ঢালেই তার তরবারিটা ভেঙে গেছে। ঠিক সেই সময় পিছন থেকে একজন ওনার ডান বাজুতে আঘাত করেছে, আর সঙ্গে সঙ্গে ওনার ডান বাজু কেটে পড়ে গেছে। তখন উনি ওই মশক থেকে বাম দিকে নিয়েছেন, বাম দিকে নিতেই তখন বাম দিকে আর এক বদবাক ছিল, সেও আঘাত করেছে, তখন ওটা দাঁতে ধরে নিয়েছে। তখন দূর থেকে তীর দিয়ে মশককে মশকটা ছেদন করে দিয়েছে, পানি তো নিচে পড়ে গেছে। তখন চারিদিকে ওনার তো হাত নাই, চারিদিকে ওনাকে ঘিরে বর্ষা তীর দিয়ে আঘাত করতে লাগলো, তখন উনি নিচে পড়ে গেলেন। তখন উনি আহ্বান করলেন, হে আমার আকা, আমাকে সাহায্য করুন। ইমাম পাক তাবুর কাছাকাছি পৌঁছে গেছিলেন, ইমাম পাক ছুটে আসলেন, এসে দেখলেন যে উনি হাত নাই, পুরো রক্তাক্ত। তো উনি বললেন যে আমি তো আপনাকে আপনাকে দেখতে চাই, তো উনি তো আমি সামনে, তো বললেন যে রক্ত আমার চোখে জমাট বেঁধে গেছে, আমি দেখতে পাচ্ছি না, আপনি আমাকে রক্তটা পরিষ্কার করে দেন। ইমাম পাক রক্ত সরিয়ে দিলেন। তো ইমাম পাক বললেন যে তুমি তো আমাকে সবসময় আকা ও মৌলা বলে ডেকেছো, কোনোদিন ভাই বলনি, তো উনি ভাই হচ্ছেন। তো বললেন যে তুমি আমাকে একবার আমাকে ভাই বলে ডাকো। উনি বললেন মৌলা আমাকে মাফ করবেন, আপনি মৌলা মৌলাই আছেন, আমি আপনাকে ভাই বলতে পারবো না, আপনি আমাকে ভাই বলেন কিন্তু আপনি আমার আকা ও মৌলা। দেখুন সম্পর্কে ভাই, কিন্তু এখান থেকেও বোঝা যাচ্ছে কোরআন পাকের আয়াত আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তোমাদের নবী কোনো পুরুষ লোকের পিতা নন, মানে কোনো আত্মীয়তার সম্পর্ক ধরে ডাকা যাবে না। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, উনি হচ্ছেন রাসূল এবং নবী, তার মানে যিনি নবুয়াত নবী নবুয়াত সহকারে যিনি এসেছেন তিনার সাথে কোনো রিশতাদারি হয় না। ওই জন্য হযরত আবু বকর শ্বশুর হলেও বলতেন ইয়া রাসূলুল্লাহ, উমরুল মুমিনিন স্ত্রী হলেও বলতেন ইয়া রাসূলুল্লাহ, একমাত্র খাতুনে জান্নাত পাকি বলতেন আব্বা আব্বা জান, আর রাসূলুল্লাহ খাতুনে জান্নাত পাককে নাম ধরে ডাকতেন না, বেটিও উনি বলতেন মা বলে ডাকতেন, এই জন্য খাতুনে জান্নাত পাককে বলা হয় উম্মে আবিহা, তিনি তার পিতার মা, পিতার আম্মা, উম্মে আবিহা বলা হয়। কিন্তু বাকি কেউই উমুল মুমিনিনরাও মানে বৈবাহিক সম্পর্ক সূত্র ধরে ডাকতেন না, বলতেন ইয়া রাসূলুল্লাহ। ঠিক এই নবুয়াতের মাকামে যারা রয়েছেন, এই স্থানে নবুয়াতের মাকামে কায়েম মাকাম যারা রয়েছেন, সাজ্জাদ নাসিন যারা রয়েছেন, ইমাম যারা রয়েছেন, ইনাদের সাথে কোনো আত্মীয় আত্মীয়তা হবে না, ইনারা ইমাম ইমাম রয়েছেন। আলী আসগার আলাইহিস সালাম ইমাম ইমাম আছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম ইমাম ইমাম আছেন। দেখুন এটা হযরত আব্বাস আলমদার আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে প্রকৃতই ভাই, বৈমাত্রিক ভাই, কিন্তু উনি ইমাম পাক ভাই বলে ডেকেছেন, কিন্তু উনি ভাই বলে ডাকেন, বলেছেন আপনি আকা ও মওলা। অতঃপর যখন পানির হাহাকার শুরু হয়ে গেল, হঠাৎ তাবুর ভিতরে ক্রন্দন শুরু হয়ে গেল, ইমাম পাক বাইরে ছিলেন, ভিতরে প্রবেশ করলেন, বললেন কী ব্যাপার? তো বললেন আলী আসগার আলাইহিস সালাম ওনার একদম জিহ্বা মানে বার হয়ে গেছে পিপাসায়, মানে একদম কলিজা শুকিয়ে গেছে আর মানে এর মতো হয়ে গেছেন সেন্সলেসের মতো। তো জাইনাব আলাইহিস সালাম বলেন যে দেখুন এমনি তো এই বাচ্চা তো কোনো
মাসুম শিশু, তো ইনাকে সামনে নিয়ে যান। হয়তো এই বাচ্চাকে দেখে অনেকের এরকম, ওই কাফেরদেরও অনেকের এরকম বাচ্চা রয়েছে মুনাফিকদের, এই বাচ্চাকে দেখলে মায়া হলে পানি দিতে পারে। উনি বললেন যে তারা পানি দেবে না। ইমাম বাগ বললেন যে আমি জানি, কিন্তু আপনি বলছেন ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। তো ওনাকে ঘোড়ার উপরে নিলেন কোলে। তো যখন ঘোড়া ছাড়তে যাবেন, জায়নাব রাসলাম বললেন ভাইয়া দাঁড়ান। তো বললেন যে এত রোদের তাপ, ইনি তো ঝলসে যাবেন, এরপর একটা চাদর দিয়ে ঢেকে দিল। তো যখন যাচ্ছেন ওনাকে নিয়ে, তো ওরা দূর থেকে ভাবছে যে আলী আসগার সঙ্গে দেখছে কোরআনে পাক। তো ওরা ভাবছে যে তাহলে উনি এই কোরআন অনুযায়ী সন্ধি করার জন্য এসেছে। আমর ইবনে সাদ বললো যে উনি যদি কোরআন অনুযায়ী সন্ধি করেন আমরা সন্ধিতে যাব না, আমাদের একটাই এজিদের নামে বায়াত, আমরা আপনার মাথা চাই না, চাই হাত উদ্দেশ্য। তো যখন কাছাকাছি আসলেন, তখন দেখছেন যে না, ইনি আলী আসগার আল্লাহ ইসলাম আছে। তখন উনি বললেন যে এর তোমরা এই শিশু তো তোমাদের, আমি যদি তোমাদের কাছে দোষী বলে মনে হয় তোমাদের দৃষ্টিতে, বাচ্চা তো কিছু দোষ করেনি, তোমরা এক ফোঁটা পানি দিয়ে যাও। তারা চুপচাপ আছে। বলেন যে যদি তোমাদের ভয় হয় যে আমার সামনে আসতে, তা আমি এই উত্তপ্ত বালুর উপরে আমি শুয়ে দিয়ে যাচ্ছি, এর মুখে এক ফোঁটা পানি দাও। তখন ওই বদবাক বলল আমর ইবনে সাদ যে আপনার নানা জান আঙুলের দিয়ে পানির ঝর্ণা বের করেছিলেন, এবং আপনার দাদা যান ইসমাইল আল ইসলাম পায়ের ঠক করে জমজম বার করেছিলেন, তা আপনি আপনার নানা দাদার কাছে পানি চান, আমাদের কাছে চাইছেন কেন? তো ইমাম পাক বললেন এই বাদবাক, আমি যদি এখন ইচ্ছা করি আমাকে আমার নানার কাছেও চাইতে হবে না, আমার ইসমাইল আল ইসলামের কাছেও চাইতে হবে না, আমি যদি ইচ্ছা করি এখনই কারবালার জমিন থেকে পানির নাহার হয়ে যাবে, এখনই ঝর্ণা বেরিয়ে যাবে, আর আমি ইচ্ছা করলে এখনই আসমান থেকে বর্ষণ শুরু হবে, কিন্তু আমি এখানে মোজেজা দেখাতে আসি না, বরং আমি আলী আসগার আলাইহিস সালামকে এই জন্য নিয়ে এসেছি তোদের সামনে যে আল্লাহ বিশ্ববাসীর কাছে দেখাতে চান তোদের জুলমের ইন্তেহা আর আমার সাবরের ইন্তেহা। আল্লাহ পাক বিশ্ববাসীর কাছে দেখাতে চান যে এত পাওয়ার হাতে থাকার পর, আমাদের কাছে একটু পাওয়ার থাকলে কতক্ষণে আমরা এই পাওয়ার অ্যাপ্লাই করব, আর কুল কায়নাতের পাওয়ার আপনার হাতের মুষ্টিতে থাকার পরেও। পীর মুর্শিদ পাক লিখেছেন না নবা পাকের মধ্যে, চা হুত হিলা ধুমে অভি আরশে বাড়ি, যদি চাইতেন আরশে বাড়ি পর্যন্ত হিলে যেত। পুরো মুষ্টির মধ্যে ওনার পাওয়ার থাকার পরেও উনি যে এই পুরো পাওয়ারকে উনি অ্যাবজর্ব করে রেখেছেন, সেটা রেখে সাবর করছেন, অ্যাপ্লাই করছেন না, এই অ্যাপ্লাই না করাটা এটা কত বড় পাওয়ার, পাওয়ারের মালিক হয়ে পাওয়ার অ্যাপ্লাই না করা এটা কত বড় পাওয়ার শক্তি। উনি এটাই বলছেন যে আমাদের এত পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন, এই পাওয়ার থাকার পরেও এই যে আমি সাবর করছি, সাবরের যে মাকাম, এইটা আল্লাহ পাক বিশ্বকে দেখাতে চান না, তোদের জুলমে তোরা কত নিচে নামতে পারিস এটা দেখাতে চান। এরপরে ওনার এই বক্তব্যে ওরা ওদের মধ্যেও একটা ই সৃষ্টি হচ্ছে, নরম নমনীয়তা সৃষ্টি হচ্ছে। তো হোরমালাকে বলে তীর চালা, তো হোরমালা সবচেয়ে বড় তীরন্দাজ ছিল, তো তীর চালাতে গিয়ে হাত থেকে তীর পড়ে কাঁপছে। তো বললেন যে এত বড় তুমি তীরন্দাজ তীর হাত কাঁপছে কেন? তো বললো যে আমি দেখছি যে খাতুনে জান্নাত পাক এইভাবে দাঁড়িয়ে আছে ইমাম মাহদি আলী আসগার আলাইহিস সালামকে এইভাবে ধরে। তখন ওরা তো এটা বিশ্বাস করে না, ওরা বললো তুই বদমাইশি করছিস, যদি তুই তীর নিক্ষেপ না করিস আমরা তীর দিয়ে তোকে হত্যা করবো। তখন সে চোখ বন্ধ করে তীরটা ছুঁড়ে দিল, তীরটা ইমাম পাকের বক্ষদেশ লক্ষ্য করে আসছিল। শিশু আলী আসগার আলাইহিস সালাম হাতের উপরে লাফিয়ে উঠলেন, আর যেই লাফিয়ে উঠলেন তীরটা ওনার গলায় এসে বিঁধল, আর গলায় বিঁধে গলা পার হয়ে ইমাম পাকের হাতে বিঁধে গেল। ইমাম পাক তীরটা বার করলেন, আলী আসগার আলাইহিস সালাম বললেন আব্বা আমি লক্ষ্য করছিলাম তীরটা আপনার বক্ষদেশ লক্ষ্য করে আসছে, আপনার বক্ষে প্রবেশ করত, তা আমি দেখলাম আমি যতক্ষণ আছি এই ইমামকে রক্ষা করাও আমারও দায়িত্ব, তাই আমি গলাটি পেতে দিলাম, কিন্তু আব্বা আমার গলা এত সরু যে আমি আপনাকে রক্ষা করতে পারলাম না, আপনার হাতে বিঁধে গেছে, আপনার হাতে ফুট লেগেছে না। আলী আসগার আলাইহিস সালাম সেই সমাতেও এইরকম কথা বলেছেন, ইমাম পাক চোখের পানি আর ধরে রাখতে পারেন নাই, রক্তের ফোয়ারা বেরিয়ে যাচ্ছে, উনি দুই আঁজলা পা রক্ত ধরে নিয়েছে, এখন এই রক্তটাকে চাইলেন মাটিতে ফেলে দিবেন। এমন সময় মাটি থেকে আওয়াজ আসলো, ইমাম পাক
এই মাসুম বাচ্চার বিষাদময় রক্ত মাটিতে ফেলবেন না, যদি মাটিতে ফেলেন তাহলে কিয়ামত পর্যন্ত জমিনে সবুজ ঘাস পালা উদ্ভিদ জমিন ফসল কিছুই হবে না। যার জন্য আপনি এসেছেন সে উম্মত হালাক হয়ে যাবে, তখন চাইলেন আসমানের দিকে ছুড়ে দিতে। আসমান থেকে আওয়াজ আসলো, ইয়াই মাম্মাগ, এই বিষাদময় রক্ত আসমানে ছুড়বেন না, এই রক্ত যদি আসমানে ছুড়েন কিয়ামত পর্যন্ত আসমান বর্ষণ দিবে না, তাহলে কোনো ফসলও হবে না, মানুষ যাদের জন্য এসেছেন উম্মত হালাক হয়ে যাবে। ইমাম পাক ওই মুহূর্তে শিশু আলী আসগার ইসলামকে কোলে নিয়ে ইমাম তার নানা জানের উম্মতের কথা খেয়াল করে ওই রক্তটাকে নিজের মুখে মেখে নিলেন। এবং শুধু আলী আসগার আলাইহিস সালামের নয়, আহলে বাইত পাকের কারো রক্ত জমিনে ফেলতে দেওয়া হয়নি। এটা সমস্ত হাদিসের কিতাবে এসেছে এবং মিশকাত শরীফের মধ্যে সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দুপুরবেলায় আসলে পাকে ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা রক্তপূর্ণ বোতল আর মাথায় কাপড়ে মাটি লেগে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ এটা কি? তখন বললেন, হাজা দামুল হুসাইন, এই শিশির মধ্যেই ও আসহাবিহি, ইমাম হুসাইন এবং তার সঙ্গী সাথীদের রক্ত। সকাল থেকে আমি ইমাম পাক এবং তার সঙ্গী সাথীদের রক্ত আমি বোতলে কালেক্ট করছিলাম। নবীজি এই কারবালা ইমাম পাকের শাহাদাত পাকের সময় নবীজি স্বয়ং উপস্থিত ছিলেন এবং সকাল থেকে মাটিতে কারো রক্ত পড়তে দেন নাই, শিশিতে কালেক্ট করেছেন। এই রক্ত কোথায় উনি নিয়ে গেছেন উনি জানেন। আলী আসগার আলাইহিসসালামের শাহাদাত পাকের পর ইমাম পাকের শাহাদাত পাকের সময় আসলো। ইমাম পাক যখন যাক গেলেন, প্রচুর অন্ধকার হয়ে গেল এবং একটা ধুলি ঝড় উঠল, কিছুই সামনে কিছু দেখা যায় না, তাদের শত্রু সৈন্য কিছুটা দূরে সরে গেল, ভয় দেখা যাচ্ছে না, ইমাম পাক এটা করবেন। এমন সময় দেখছেন ওনার সামনে একটা জিন, দৈত্য, জিনদের সর্দার, তার নাম জাফর। বলেন, তুমি কে? তার চেহারাটা ছিল ঘোড়ার মতো আর পা গুলো ছিল বাঘের মতো। তো বলেন, তুমি কে? বলে, ইমাম পাক, আমি আপনার গোলাম, আমি জাফর, আমি জিনের সর্দার। বলেন, আমার আব্বা আপনার আব্বার হাতে বায়াত হয়েছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন, এবং আপনার আব্বার কাছে আমার আব্বা জিনদের বাদশা ছিলেন, ওনার মাধ্যমে সমস্ত এই জিন জাতিরা ইসলাম গ্রহণ করেছিল আপনার আব্বার কাছে, এখন আমরা আপনার হালাল খোর, এখন আমরা আপনার গোলাম, আমি এখন জিনের বাদশা, আপনি এজাজত দেন, এখনই আমি ওদেরকে ধ্বংস করে দিই। তো উনি বললেন যে না, তোমরা অশরীরী, তোমাদেরকে দেখা যায় না, তোমাদের সাহায্য চাই না। তখন বললেন, তাহলে ইমাম পাক হুকুম দেন আমরা আকৃতি নিই, তাদের সামনে আকার নিয়ে যাই, মানবের আকার নিয়ে, তাতে হয় আমরা শহীদ হই নাই তাদেরকে ধ্বংস করি। বললেন যে না, তোমাদের আমি সাহায্য চাই না, বরং তুমি এত দূরে তোমার সৈন্যদেরকে নিয়ে চলে যাও, আমি যদি সাহায্যের জন্য আহ্বান করি আমার ডাক যেন তোমাদের কানে না পৌঁছায়, কারণ যুগের ইমাম যদি সাহায্যের জন্য ডাক দেন তার উপরে সাহায্য, যে কানে শুনবে আহ্বান তার জন্য সাহায্য করা ফর্জ আছে, সাহায্য না করলে কাফির হয়ে যাবে। ইমাম পাক সাহায্য নেন নাই, ফেরেশতারাও সাহায্য করতে এসেছিলেন। আল্লাহপাক বললেন, আল্লাহপাকের ফেরেশতা নেই, এ কি অবস্থা, যাদের জন্য দুনিয়া সৃষ্টি করলেন তাদের এই অবস্থা, ই আল্লাহপাক এজাজত দেন আমরা যাই, যেমন আমরা এর যুদ্ধে গেছিলাম, বদরের যুদ্ধে মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, মাওলানা পাক মাদদ করেছিলেন, আমরা যাই। তো বললেন, তোমরা যাও, যদি ইমাম পাক সাহায্য নেন তো অবশ্যই সাহায্য করবেন। ইমাম পাকের সামনে এসে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, সাফিল আলাইহিস সালাম এসে বললেন, ইমাম পাক আমাদেরকে এজাজত দেন আমরা যুদ্ধ করে পুরো এই যুদ্ধ বাহিনীকে তছনছ করে দিই। তখন বললেন, তোমাদেরকে কি আল্লাহ পাঠিয়েছেন আমাকে সাহায্য করার জন্য? বললেন যে না, আল্লাহ পাক পাঠাননি, আমরা আল্লাহ পাকের কাছ থেকে ইজাজত নিয়ে আমরা নিজের ইচ্ছায় এসেছি। বললেন, তোমাদের সাহায্যের প্রয়োজন নাই, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। ইমাম পাক কারো সাহায্য নেন নাই, উনি তো এই জন্য এসেছে। ইমাম পাককে যখন শহীদ করলো, শাহাদাতের সঙ্গে সঙ্গে পুরো আসমান অন্ধকারে ছেয়ে গেল, এমন অন্ধকার হয়ে গেল, ইমাম তাবারানি রওয়ায়েত করেছেন হাদিসে পাক, যে পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ হয়ে গেল, তিন কাশাপতি শামস কাশফাতান হাত্তা বাদাতিল কাওয়াকিবুন নাহারা, যে এমন অন্ধকার হয়ে গেল যে সমস্ত নক্ষত্র উদয় হয়ে গেল, তারপরে আকাশ লাল হয়ে গেল, ইহমার রাতি সামা রক্তবর্ণ হয়ে গেল। তারপরে বলেন ইমাম নুরুদ্দিন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ বলেছেন, রক্তবর্ষণ শুরু হয়ে গেল, সাত দিন রক্তবর্ষণ হয়েছে, বলে আমাদের খোলা আকাশের নিচে রাখা পাত্র সব রক্তপূর্ণ হয়ে গেল, আকাশ অন্ধকার,
তারপরে রক্তবর্ণ রক্ত বর্ষণ, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন তানু হজ্জিন আলা হুসাইন ইবনে আলী আলাইহিস সালাম, ইমাম পাকের শাহাদাতের সঙ্গে সঙ্গে আমি নিজের কানে শুনেছি জিন জাতির ক্রন্দন এবং তারা নহাপাক মার্সিয়া পাঠ করছিল। আস মাটি বাইতুল মাকদিসের যেখান থেকে ওই সময় পাথর তোলা হচ্ছে পাথর থেকে রক্ত বেরিয়ে আসে, শাম দেশের যেখান থেকে পাথর তোলা হচ্ছে রক্ত বেরিয়ে আসে, অর্থাৎ ইমাম পাকের সাথে সাথে আল্লাহ পাক শোক পালন করছেন প্রকৃতির মাধ্যমে, জমিন ক্রন্দন করছে, আসমান ক্রন্দন করছে, আকাশে রক্ত নাই তাও রক্ত ঝরছে, মাটিতে রক্ত নাই তাও রক্ত আল্লাহ পাক প্রবাহিত করছেন, ইমাম পাক আহলে বাইতে মুহাম্মদ ওনাদের শরীর থেকে যে রক্ত ঝরেছে আল্লাহ পাক প্রকৃতির দ্বারা রক্ত ঝরিয়ে আল্লাহ পাক ইমাম পাক ও ইমাম পাক আহলে বাইত পাকদের রক্ত ঝরার সুন্নাত আদা খোদ আল্লাহ পাক করছে, খোদ আল্লাহ ইমাম পাকের রক্ত ঝরার সুন্নাত আদা করছে। এবং ওই সময় সমস্ত পায়গম্বররা হাজির ছিলেন, যখন ইমাম পাকের সার মুবারক নিয়ে যাওয়া হচ্ছিল তো এক ঈসাই তার গির্জাতে ওটা রাখা ছিল, তো তিনি দেখছেন যে রাত্রিবেলায় হঠাৎ দেখছেন পুরো ঘর আলোকিত হয়ে গেছে, তো উনি ফুটো দিয়ে দেখলেন, দেখছেন যে আসমান থেকে নেমে আসলেন একজন, এক ঘোষক ঘোষণা দিল ইনি হচ্ছেন খলিফাতুল্লাহ আদম সফিউল্লাহ, আল্লাহ খলিফা আদম আলাইহিস সালাম। উনি এসে সিন্ধুকের ভিতরে ওই ইটা ছিল সিন্ধুক খুললেন, খুলে সার মোবার বার করলেন এবং চুমা দিতে লাগলেন এবং ক্রন্দন করতে লাগলেন। তারপরে আসলেন নূহ আলাইহিসসালাম, তারপরে আসলেন ইব্রাহিম আলাইহিসসালাম, তারপরে আসলেন ইসহাক আলাইহিসসালাম, তারপরে আসলেন ইসমাইল আলাইহিসসালাম, এইভাবে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত 124,000 পয়গম্বর একে একে সব নেমে আসলে, তারপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সব শেষে আসলে, তারপরে নূরের একটি চেয়ার আনা হলো, রসুল পাক সেখানে বসলেন, সকল পয়গম্বর মেঝেতে বসলেন, অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম আসলেন, জিব্রাইল আলাইহিসসালাম আমি ফুটো দিয়ে দেখছিলাম, আমাকে জিব্রাইল আলাইহিসসালাম পাকড়াও করলেন, করে নিয়ে গেলেন রসুল পাকের কাছে যে এই হচ্ছে ইমাম পাকের কাফিলের মধ্যে একজন, আমরা 50 জন পাহারাদার ছিলাম, তারা ঘুমিয়ে গেছিলো, আমি দেখেছিলাম, তখন আমি বললাম ইয়া রসুলাল্লাহ আমাকে ছেড়ে দেন, আমাকে ওরা জোর করে নিয়ে এসছে, আমি আসতে চাইনি। তখন জিব্রাইল আলাইহিসসালাম এক থাপ্পড় দিলেন গালে, আর সেই থাপ্পড় দেওয়ার সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেল এবং চেহারাটা কালো হয়ে গেল। সকালবেলায় উঠলো তার যখন মানে চেঞ্জ আসলো, সকালবেলায় উঠে দেখছে চেহারাটা পুরো কালো হয়ে গেছে, সবাই জিজ্ঞাসা করছে চেহারা পুড়লো কিভাবে, তখন সে পুরো বাকিয়া বর্ণনা করলো যে এই ব্যাপার জিব্রাইল আলাইহিসসালাম ওখানে থাপ্পড় মেরেছে। তো এই ইমাম পাকের শাহাদাত পাকে সকল পয়গম্বর নেমে এসেছে, এবং ইহুদিদের গির্জায় যখন রাখা হয়েছিল তখন সেখানে ওই পাদ্রী দেখেছিলেন হযরত আদম বিবি হাওয়া আলাইহিসসালাম এসেছেন, বিবি মারিয়াম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের দুই আহলিয়া পাক বিবি সারা এবং বিবি হাজারা আলাইহিমাসসালাম, হযরত মুসা আলাইহিসসালামের বোন কুলসুম আলাইহিসসালাম এবং এই সমস্ত নারীগণ এসেছেন। তারপরে একটা আওয়াজ আসলে তুই চোর তোর চোখ বন্ধ করে দে, এবারে সাইয়্যেদা ফাতিমা জান্নাত ফাতিমাতুজ জাহরা আলাইহিসসালাম আসলেন, এই আওয়াজেই বলছেন আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপরে ফাতিমা জান্নাত পাক আসলেন, সবাই এসে ওনাকে নিয়ে সবাই ক্রন্দন করতে লাগলেন, আহাজারি করতে লাগলেন, আর পয়গম্বররা বললেন যে আজ আপনি আমাদের লাজ রক্ষা করলেন, আজ আপনি জীবন দিয়ে এই মাথা দিয়ে আমাদের লাজ রক্ষা করলেন, লাজটা কি এই যে আদম আলাইহিসসালাম থেকে 124,000 পয়গম্বর যে তাওহীদ এনেছিলেন একত্ববাদ, এই একত্ববাদকে মিটাতে চেয়েছিল, আপনি আমরা যে মেহনত করে গেছি 124,000 পয়গম্বর আমরা যে মেহনত করে গেছি এই মেহনত বরবাদ হয়ে গেছিল, আপনি নিজের জীবন দিয়ে আমাদের মেহনতটাকে পুরা করলেন, কমপ্লিট করলেন, আমাদের লাশ থাকলো, আমাদের মেহনতটা কার্যকরী হলো। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের কলম থেকে বেরিয়েছিল শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন, সরদার নাদার দস্ত দর দস্ত ইয়াজিদ হক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসাইন, সম্রাট ইমাম হুসাইন ইয়াজিদ ভাবছে যে আমি সব সম্রাট হয়ে গেছি, আমি জিতে গেছি, আমি বাদশাহ হয়ে গেছি, বলেন যে না ইমাম পাকের জয় হয়েছে, যার কারণে এখনো ইমাম পাকের সার মুবারক কিন্তু নেজার উপরেই আছে, সবারই উপরে রয়েছে, আসলে ইমাম পাকের জয় হয়েছে, শাহ উনি সম্রাট উনি বাদশাহ, দিন আস্ত হুসাইন দিন পানা আস্ত হুসাইন, ধর্মই হচ্ছেন হুসাইন আলাইহিসসালাম, ধর্মের আশ্রয়দাতা হুসাইন, কিভাবে উনি বাদশাহ হলেন, এইভাবে বাদশাহ হলেন যে যুদ্ধটা কিসের ছিল, যুদ্ধটা ছিল যে যে আপনি আমার হাতে বায়াত হন, ইয়াজিদের হাতে বায়াত হন,
মাথা চাইনি মানে হাত দেন, হাত দেন কেন, হাত এই জন্য দেন যে তারা সবাই জানেন পঞ্চনূর পাঞ্জাতন পাকের শেষ জন হাতে নিনি, ইনার হাতে ইসলাম রয়েছে, আমার হাতে হাত দেন মানে ইসলামকে এখানে দিয়ে দেন, বরবাদ হয়ে যাবে ইসলাম, বুঝেছেন না? ইমাম বাগ বললেন আমি হাত দিব না। এই জন্য দেখুন কোন বাপ যুদ্ধের ময়দানে নিজের ছেলেকে ঠেলে দিবে, নিজে আগে যাবেন। আপনার বাড়িতে যদি কোনো রকম এরকম ধরনের কোনো সমস্যা আসে তো কি হলো, বাচ্চাকে ঘরে রেখে আপনি আগে এগিয়ে যাবেন। কিন্তু এই যে আল্লাহ পাক বলেছেন কোরআন পাকে বলা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাওফি ওয়াল জুয়ি ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত, আমি ওনাদের পরীক্ষা নিব, আজমাইশ পরীক্ষা নিব, বিশাইয়্যিম মিনাল খাওফ কিছু ভয় দেখিয়ে, ওয়াল জুয় ভুখা পিপাসা দিয়ে, নাকসি মিনাল আমওয়াল এবং ধন সম্পদের ক্ষতি করে, ওয়াস-সামারাত এবং ফলের ক্ষতি করে। এই যে বললেন এইভাবে আমি পরীক্ষা নেব, এর মানে কি জানের ক্ষতি করে আমি তাদের পরীক্ষা নিব, জান মানে মানে জান চলে যাওয়ার ভয় নয়, মালের ক্ষতি করে মানে মাল নয়, ফল মানে ফল মানে ঔলাদ পা, কিছু ভয় দেখিয়ে, কিসের ভয়, ভয় মানে ইসলাম চলে যাওয়ার ভয়, তারা বলবে যে আপনার হাত দেয় মানে হাতে ইসলাম আছে, তো এই ইসলামকে ধ্বংস করে দেওয়ার ভয়। ইমাম পাক বললেন যে না আমার আল্লাহ পাক যেন পরীক্ষা নিব, সম্পদের ক্ষতি করে, সম্পদ চলে যায়, বললেন আমি হাত দিব না, বললেন ফল সময়ের ক্ষতি করে মানে ঔলাদ পাক দিয়ে দেবে, ঔলাদ দিয়ে দিব। তাই চোখের সামনে উনি আলী আকবর আলাইহিস সালামকে দিলেন, কাসেম আলাইহিস সালামকে দিলেন, আলী আসগর আলাইহিস সালামকে দিলেন, এই যে উনার সামনে যে এই ছয় মাসের শিশু পর্যন্ত শহীদ হচ্ছেন উনার নিজের কোলে, এটা কত বড় কষ্ট বলুন তো, এটা উপলব্ধি করা চাকরিখানি ব্যাপার না, এই যে উনি নিজের জীবনের মধ্যে তাকলিফ নিলেন এই কষ্ট, এটা একটা জুলম করলো ওনার উপরে, এই নাফসের উপরে ওনার উপরে। এইভাবে আল্লাহ পাক বলছেন আমি আজমাইশ নেব এই এই সামারাতের ক্ষতি করে। কিন্তু ওরা বললো যে এই যে যখন আলী আকবর আলাইহিসসালাম নওজওয়ান উনি যখন চলে যাবেন তখন হয়তো উনি মাথা নত করবেন, বলবেন যে আমি আচ্ছা ঠিক আছে হাত দিচ্ছি, কিন্তু তাও দিলেন না, বললেন আমার আলী আকবর আলাইহিসসালাম চলে যাবেন আমি সাবর করবো, উনি সাবর করলেন। তারপরে ভাবলো যে তাহলে আলী আসগর আলাইহিসসালাম এই ছয় মাসের শিশুটার জন্য অন্তত উনি মাথা ঝুঁকাবেন এবং হাত দিবেন, বললেন যে না আমি ইনাকেও আল্লাহর রাহে দিয়ে দিলাম, কিন্তু এই হাতে যে ইসলাম আসলো, ইসলাম ওই সময় ছুটে আসলো ওনার কদম পাকে, আপনি আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন, আশ্রয় দেন। উনি বললেন ঠিক আছে আমি আমার শাহজাদাকে দিয়ে দিলাম, তোমাকে আমি নাজাত দিয়ে দিলাম, আমি ইসলামকে নাজাত দিয়ে দিলাম, হাত আমি দিব না, তাকেও দিয়ে দিলেন। এই সব রকম ভাবে পরীক্ষা নিলেন, উনি জর্জরিত হলেন আগে আগে ওনার নাফসকে, ওনার ইচ্ছাকে, ওনার কামনাকে, ওনার বাসনাকে, নিজের ইচ্ছা চাওয়া চাহা, তারপর ওনার আর আওলাদ সব কিছুকে কুরবান করে দিলেন, কুরবান করে দেওয়ার পরে তার নিজের জীবনটাকেও দিলেন। তখন আল্লাহ পাক বলেন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা এই মুসিবতের সময় এই রকম মুসিবতের সময় সব কিছু কুরবান করে দেয় এবং তারা বলেন যে আমরা ভয় পাই না, জীবনের ভয় পাই না, আর আওলাদ চলে যাওয়ার ভয় পাই না, ধন সম্পদের ভয় পাই না, আমার শাহজাদা আলী আসগর তাকেও আমি দিয়ে দিই, এরও আমি ভয় পাই না, আর ইন্না লিল্লাহ নিঃসন্দেহে আমরা আল্লাহরই জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা অবশ্যই আল্লাহর নিকট ফিরে যাব। আল্লাহ পাক বলেন যখন এই কথা ওনারা বলেন তাদের জন্য সুসংবাদ, কি সুসংবাদ, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপরে আল্লাহ পাক আল্লাহ পাকের তরফ থেকে সালাত দরুদের সালাতের বহুবচন সালাওয়াত দরুদের বর্ষণ হয় এবং রহমত হয় নবী পাকের উপরে, কোরআনে দরুদ এসে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এ বহুবচন আছেন, তার উপরে আল্লাহ পাক সালাত পাঠ করছেন, শাহাদাতের কারবালার উপরে শাহাদাতের বর্ষণ আল্লাহ পাক করছেন, নবী পাকের উপরে সালাত প্রেরণ করছেন আর শাহাদাতের কারবালা ইমাম পাকের উপরে সালাওয়াত সালাতের বর্ষণ পাঠ করছেন। আমরা তো আলাইহি সালাম বলছি, আল্লাহ পাক সালাওয়াতুল্লাহ আলাইহি বলছেন কোরআন পাকে ইমাম পাকের উপরে। তো ইসলাম ছুটে আসলো ইমাম পাকের কাছে যে আপনাকে বাঁচান, কিন্তু আরো বললো যে না আমাকে ওই দেন ইসলাম, উনি বললেন যে না সরদার না দাদ দস্ত দর দস্ত গেছি, মাথা দিয়ে দিলেন, জীবন দিয়ে দিলেন, কুরবান হয়ে গেলেন, হাত দিলেন না, এইভাবে হাত তাকে বিনা ইলা ইলাহ আস্ত হোসেন দিন পানা আস্ত হোসেন ধর্মকে উনি আশ্রয় দিয়ে দিলেন, বাঁচিয়ে দিলেন, ধর্ম আজ বাঁচলো ইমাম পাকের মাধ্যমে।
যার কারণে খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ শেষ কলমটা হচ্ছে হাক্কাকে বিনা ইল্লা ইলাহা আসর হোসেন, লা ইলাহা মানে কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, মানে 360 মূর্তি। এই 360 মূর্তির ভীতি হচ্ছে যে 360 মূর্তিকে নিস্ত নাবুদ করা, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠার ভীতি হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। তাওহীদ একত্ববাদ স্ট্যাবলিশড হয়েছে এই ভীতি ইমাম হুসাইন আলাইহিস সালাম, অর্থাৎ যে দিন যে ধর্মে ইমাম হুসাইন আলাইহিস সালাম নাই এই ধর্মের নাম ইসলাম নয়, ওটা তাওহীদ ধর্মবাদ নয়। তখনই ইবলিস চুল ছিটতে ছিটতে কাঁদতে কাঁদতে কারবালার ময়দানে পালিয়ে গেল। ইবলিস চাইনি ইমাম পাককে শহীদ করতে, চেয়েছিল ওনাকে কষ্ট দিয়ে জুলুম করে শাহজাদা পাককে শহীদ করে যে করে হোক না মাথা নোয়াবো, কিন্তু হায়াতস পারলাম না, সে জীবনটাই চলে গেল, অর্থাৎ পরাজয় আমার হলেও ইমাম পাক জয়লাভ করে গেলেন, ইমাম পাক জিতে গেলেন, এই জন্য উনি বাদশাহ হয়ে গেলেন। আর যার কারণে সারা দুনিয়া কি হিন্দু ভাই কি মুসলিম কি খ্রিস্টান কি ইহুদি সবাই আজ ইমাম পাকের ভক্ত, ওনার মহব্বত করে, ওনার মার্সিয়া করে, ওনাকে মানতে বলা। তাই কেউ বলেছে ন ইনসান তো বেদার তো হলে নে দো হর কম পুকারে গি হমারে হে হুসাইন, হিউম্যান বিং কে তো আগে জাগতে দাও, দেখবে একদিন আসবে প্রত্যেকে বলবে হুসাইন আমাদের, হুসাইন আমাদের। আজ গান্ধীজি বলছেন হুসাইন আমাদের, হুসাইনি ব্রাহ্মণ বলছেন হুসাইন আমাদের, আরও অন্যান্য স্কলাররা বলছেন হুসাইন আমাদের। প্রত্যেকেই আজ মহরমকে দেখুন প্রসেশনে কাফেলাতে আমার হিন্দু ভাইরাও হাজির হন, আমাদের গ্রামে ইমাম বারাপাকে আমাদের হিন্দু ভাই বোনেরা মায়েরা তারাও আসেন, দুলদুল পাক হাজির করেন, তারা হাজির হন, তারা গোসল করে আসেন। আর সবাই ইমাম পাককে ভাই মানছে, মানছে না একটাই এই টুপিওয়ালা গাড়িওয়ালা এই মুসলমান জাতি, আর ইমাম পাককে শহীদও করেছে এই মুসলমান। অর্থাৎ এই মুসলমান কিন্তু আসলে মুসলমান নয়, মুসলমান সেজে এখানে এসেছিল, আসলে এদের ভিতরে শির্ক ছিল, এরা মুশরিক। আজ পর্যন্ত কেয়ামত তক যারা যারা এই মুহররম পাকের বিরোধিতা করছে জেনে রাখবেন এরা আসলান মুশরিক, এদের মধ্যে শির্ক রয়েছে, প্রকাশ করতে পারছে না। উপরে নামাজ আর রোজা হাত জাকাতে দাড়ি টুপির লেবাস এই খোলস পরে আমাদের মাঝে রয়েছে, খোলসটাকে তুললেই দেখা যাবে এদের মধ্যে শির্ক। আস্তিনের মধ্যে তখন তারা মূর্তি ভরে নিয়ে আসতো, এরা কালবের মধ্যে মূর্তি ভরে এখন আমাদের মসজিদের মধ্যে আসতেছে। মুসলমান একটাই অলিয়া কেরামের জামাত, বুঝতে পেরেছেন না? আজ ওরা এইটাই চেয়েছিল কিন্তু পারেনি। প্রেক্ষাপট আমার এই 10 দিনের বক্তব্য এটাই ছিল, এই যে কারবালা হলো কি কারণে হলো এর প্রেক্ষাপট রচিত হয়েছিল রসুল পাকের জামানাতেই। আজ বনু সাকিবাতে বই প্রকাশ হয়েছে, তারা তাদের মিশনটাকে এস্টাবলিশ করেছে, আর শেষ পরিণতি হলো তাদের দ্বারাই কারবালা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন, এবং আশুরা পাকের রাতে উনাদের উপর বেশি বেশি মার্সিয়া ও নওহা পাক করার তৌফিক আতা করুন, এবং আমরা যেন প্রত্যেক বছর উনাদের নওহা করতে পারি, এবং মাতম পরে আমরা যেন দুনিয়া ছেড়ে যেতে পারি, এবং ইমাম পাকের আহলে বাইত ওনার খানদান বর্তমান সাজ্জাদ হোসেন হুজুর পাকের যেন আমরা গোলাম হয়ে থাকতে পারি আল্লাহ, এবং গোলামিতে আমরা মৃত্যুবরণ করি যেন করতে পারি, তার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন। আমি